নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তিল নিয়ে আলোচনা করব। মুখে এবং শরীরে যে তিল হয় সেটা কেন হয় সেই বিষয় নিয়েই আলোচনা করব এবং কী কী হোমিওপ্যাথি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন সে বিষয় নিয়ে বলবো। তিল কী? তিল হলো মেলানোসাইটিক নেভাস। আমাদের শরীরে অনেকগুলো মেলানোসাইট সেল থাকে যেটা নাকি আমাদের শরীরের চামড়ায় পাওয়া যায়। এর কাজ হলো মেলানিন পিগমেন্টকে বার করা, অর্থাৎ সিক্রেট করা। মেলানিন পিগমেন্টের কাজ হলো আমাদের চামড়ার রং বাড়ানো। যখন এই মেলানিন পিগমেন্ট কম হবে তখন চামড়ার রং সাদা হয়ে যায়, আর যদি বেশি হয় তাহলে চামড়ার রং কালো হয়ে যায়। আমাদের শরীরে বা মুখে কোথাও না কোথাও তিল থেকেই থাকে। শরীরে যদি তিল থাকে যে কোনো জায়গায়, মেলানাইন সেল বেশি থাকে, সেখানে রং কালো হয়ে যায় এবং ছোট ছোট স্পট দেখা যায়, তখন তাকে আমরা তিল বলি। এবার জেনে নেব এর কারণ কি। প্রথম কারণ হলো জেনেটিক কারণ, দ্বিতীয় কারণ হলো সূর্যের তাপ। যদি সূর্যের তাপ ডাইরেক্ট আপনার শরীরে পড়ে সেক্ষেত্রে তিলের সমস্যা হতে পারে। আবার হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কারোর চামড়ায় রং কালো হয়ে যেতে পারে। মোটামুটি 20-25 বছর বয়সের মধ্যে এই তিল হয়ে থাকে, আবার অনেকের জন্মগতভাবেও হয়ে থাকে। এই তিল বহু বছর পর্যন্ত থাকে, এতে কোনো ইচিং বা জ্বালাভাব থাকে না। যদি আপনার চেহারায় অনেক তিল থাকে সেক্ষেত্রে বেশ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেগুলো ব্যবহার করলে আপনারা অনেকটাই উপকার পাবেন। প্রথম যেই ওষুধটির কথা বলবো সেটি তিলের জন্য খুবই একটি ভালো মেডিসিন, সেটি হলো অলিয়াম সেন্টালিভ মাদার টিনচার। যেখানে আপনার তিল আছে সেই জায়গায় তুলো করে নিয়ে কমপক্ষে 2-3 মাস 3-4 বার লাগালেই অনেকটা উপকার পাবেন। দ্বিতীয় হোমিওপ্যাথিক ওষুধটি হলো বারবেরি স্যাকোফোলিয়াম মাদার টিনচার। এটিও তুলোয় করে নিয়ে দিনে 2-3 বার কমপক্ষে 3-4 মাস লাগাতে হবে। পরের ওষুধটি হলো থুজা মাদার টিনচার। এটিও খুবই একটি এফেক্টিভ মেডিসিন, বিশেষ করে যাদের চেহারায় অনেক বেশি তিল আছে তাদের জন্য এটি খুবই উপকারী মেডিসিন। আবার আপনারা এই 3টে মাদার টিনচারকে 10 ফোঁটা করে নিয়ে একসঙ্গে মিশিয়ে তুলোয় করেও লাগাতে পারেন। এরপর আসবো একটি খাবার মেডিসিনের কথায়, সেটি হলো থুজা 200। এটি 2 ফোঁটা করে সকালবেলায় খালি পেটে বেশ কিছুদিন খেতে হবে, তাহলেই দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আশা করব আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।